আলহামদুলিল্লাহ রবিল রমিন ওসলাত ওসালাম ওবাদফিহি ফসল প্রিয় উপস্থিতি আমরা রমজানের প্রায় শেষের দিকে আর কয়েকটি রমজান আমাদের সামনে বাকি জানি কে কিভাবে আমরা এই মাসকে গুরুত্ব দিয়েছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুফানো তালা আমাদের সিয়ামগুলিকে কবুল করে নেন আমাদের কিয়ামগুলিকে কবুল করে নেন এর মাধ্যমে আমাদেরকে নিষ্পাপ করে দেন প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা রমজানের শেষে যেহেতু আমরা এক শেষ দশকে বেশি গুরুত্ব দেওয়া এটি হচ্ছে সৈন্যত কেননা নবী সাল আলী ওয়া এ শেষ দশকে বেশি আমল করেছেন বেশি ইবাদতবন্দিগি করেছেন যত ধরনের নফল রয়েছে এ নফলগুলিকে অধিকারে করা ওলামগর উল্লেখ করেছেন যে কেউ যদি নফল করেন নফল ইবাদত করেন আর সেটি যদি লাইলাতুল কদরে পড়ে যায় আমরা লাইলাতুল কদরের মর্যাদা জানি লাইলাতুল কদরি খাইর মিন আলফ সাহার কদরের মর্যাদা হলো হাজার মাস ইবাদাতের চেয়েও শ্রেষ্ঠ তথা তিরাশি হাজার চার মাস ইবাদাত করলে যে সব পাওয়া যায় আল্লাহ তালা একটি রাতে সে পরিমাপ তার চেয়ে উত্তম বেশি সব দান করতে চান এই জন্য আমাদের অধিকারের চেষ্টা প্রচেষ্টা করা উচিত বিশেষ করে শেষ দশকের বিজোর রাত্রিগুলো তাহাররাও লাইলাত কাদর ফিল আশ্রিল সাল্লিম বলেছেন যে তোমরা রমজান মাসের শেষ দশকের বিজয় রাত্রিগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করো আমরা আজকে সংক্ষেপে কথা বলবো জাকাতুল ফিতির সম্পর্কে এটি এটি জাকাত এটি আল্লাহর হক ফরজ বিধান কেননা জাকাতুল ফিতিরের বিধান হলো সেটি হচ্ছে ফরজ

আল্লাহ নবী থেকে ইবনে অমর রদুল্লাহ বর্ণনা করেছেন যে তিনি তথা আল্লাহ নবী আমাদের উপর জাকাতুল ফিতিরকে ফরজ করে দিয়েছেন আসলে আল্লাহ নবী ফরজ করেনি আল্লাহ নবী ফরজ করার কেউ নন তথা আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়েছে নবী সাল আলী আসাল্লাম ফরদিয়াতের ঘোষণা ঘোষণা দিয়েছেন আল্লাহ নবী ফরজের ঘোষণা দিয়েছেন যে জাকাতুল ফিতির হলো ফরজ তাহলে আমাদেরকে বিধান জানতে হবে এক স সরিম জাকাতুল আদা করা আমাদের প্রতি ফরজ এটি নফল ইবাদত নয় সময়ে আদা করতে হবে এই ক্ষেত্রে অনেক ভুল আমরা সংক্ষেপে আলোচনা করব তাহলে প্রথম কথা আমরা বলেছি এটি হচ্ছে ফরজ বিধান এই মর্মে এমনি আব্বাস সরদি আল্লাহ তাল থেকে হাত জীবনিত হয়েছে তিনিও বর্ণনা করেছেন যে জাকাতুল ফিতির এটি হচ্ছে ফরজ ইবাদ আর এটি নির্দিষ্ট সময় আদা করতে হয় এমনি আব্বাস রাদিউল্লাতানবাব বলেছেন জাগাতলফিতরে তোহরতাল্লির স এম এ মিনাল লাভ ওয়ে ও রফাতে ও তো মাতাল্লিল মাসাকির জাগাতুলফিতের দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের যে শিয়ামগুলো এক মাস ধরে যে সিয়াম সাধনা করেছে শিয়ামগুলো যদি কোনো অকথ্য কথা অথবা অন্যায়ের মাঝে কোনো ক্ষতিগ্রস্ত হয় সব থেকে আমরা ক্ষতিগ্রস্ত হই এই জাকাতুল ফিতের মাধ্যমে আল্লাহ তালা সেটিকে মোচন করে দেন তিনি পূর্ণ করে দেন তৃতীয় কারণ হল তোল মাত আল্লিল মাসাকির মিস্কিন্দে খাদ্য হবে এমনি আব্বাস সরতিলত আমার বর্ণনা করেছেন মান আদ্দাহ কবলা সলা ফাইয়া জাকাতু মাকবুলা যারা নামাজের পূর্বে ঈদের নামাজের পূর্বে জাকাতুল ফিতের আদা করেন এই জাকাতটি হলো আল্লাহ তারপরে গৃহীত এবং মাকবুল এটি হচ্ছে ফরজ আদা আর কেউ যদি নামাজের পর আদা করেন নামাজ পড়ে বের হচ্ছেন আর পকেট থেকে টাকা বের করে দেন আমরা দেখেছি পথে মিসকিনরা অনেক সময় লাইনে দাঁড়াই জাকাতুল ফিতের আদা করেন কখন নামাজের পরে তিনি বর্ণনা করেছেন এটি হচ্ছে সাধারণ দান এটি ফরজ আদা হবে না ফরজিয়াত আদা হবে না কেউ যদি ফরজ আমল ছেড়ে দেই তাহলে এর এর জন্য তাকে প্রাশ্চিত ভোগ করতে হবে এটি গুনাহের কাজ ছোট বিষয় নয় কিন্তু জাকাতুল ফিদির আদা করা এটি ছোট বিষয় নয় এর লক্ষ্য উদ্দেশ্য অনেক এক তো সিয়ামের যে ত্রুটিগুলো হয়েছে ত্রুটিগুলো আল্লাহ তালা মোচন করে দেন অনুরূপভাবে ভাবে গরিব মিসকিনদের খাদ্য হিসেবে আল্লাহ তালা এটিকে নির্ধারণ করেছেন এজন্য আমাদের জাকাতুল ফিদের আদা করতে হবে আর এটি সবার পক্ষ থেকে এমনকি যিনি মিসকিন গরিব যিনি অন্যের জাকাতুল ফিতির গ্রহণ করেন তাকেও দিতে হবে এমন বিধান তাকেও দিতে হবে আর এটি এমন বিধান যদি সন্তান ছোট হয় আপনার ঘরে সন্তান এসেছে নবজাতক দিন বয়স রমজানের একদিন আগে পেয়েছেন এর পক্ষ থেকে জাকাতুল ফিতের আদা করতে হবে এমনকি ওলামাগন বলেছেন যদি চার মাসের পরে হয় পেটে যদি সন্তান থাকে চার মাসের পরে কেননা চার মাসের পরে রু ফুকে দেওয়া হয় চার মাসের পরে যদি হয় তাদের পক্ষ থেকে দেওয়াটি ভালো পৃথিবীতে যদি না আসে রমজান মাস এখনো আসেনি রমজানের পরে আসবে উত্তম হলে দিয়ে দেওয়া কেননা আল্লাহ নবীর ভাষা হলো এমনি আব্বাস রহতিউল্লাহ থেকে যে এবনে আহম রা থেকে যে বর্ণনা এসেছে আল্লা সগির কেবির ছোট এবং বড় আল্লাল আব্দে ওল হর ওয়াল জল উলসা এমনকি যারা দাস দাস তাদের পক্ষ থেকে এবং ছোট বড় ছোট আল্লা ছোট উল্লেখ করেছেন যত ছোট হতে পারে আর যত বড় হতে পারে তাহলে ছোটর ক্ষেত্রে এই ধরনের নির্দিষ্ট আল্লাহ নবী বয়স বয়সের সীমাবদ্ধতা তিনি করে দেননি সীমা নির্ধারণ করে দেননি যে এত বছর হতে হবে ছোট হতে হবে তাহলে ছোট যত ছোট হতে পারে এই আমরা উল্লেখ করেছি যদিও ভূমিষ্ঠ হয়নি কিন্তু আল্লা সুফানা যেহেতু তাকে আত্মা দিয়েছেন আত্মা দিয়ে দেন বিধায় তার পক্ষ থেকে আদা করাটি ভালো হবে এটি হচ্ছে আর এই ক্ষেত্রে আমরা উল্লেখ করেছি যে তার জন্য যেহেতু নির্দিষ্ট সময় রয়েছে সময় খেয়াল করতে হবে আমরা যারা প্রবাসে রয়েছি অনেক সময় আমাদের ক্ষেত্রে কিছুটা ভুল হয় এক তো আমরা জাকাত উলফিদের আদা করি দেশে দেশে এবং আমাদের ঈদের পরে যদি এমনটি হয় প্রথম কথা হলো জাকাতুল ফিতির ট্রান্সফার করা যাবে কিনা এখানে আমরা রয়েছে এখান থেকে আমাদের দেশে পাঠানো যাবে কিনা ওলাম বলেছেন হ্যাঁ পাঠানো যেতে পারে যদি প্রয়োজন বাধ্য করে প্রথম কথা হলো যে স্থানে আপনি রয়েছেন যাদেরকে দেবেন গ্রহণ করার কেউ নাই গরিব মিসকিন নাই এই ক্ষেত্রে যদি গরিব মিসকিন আপনার দেশে থেকে থাকে তাহলে তাদেরকে আপনি দিতে পারেন এটি ঠিক আছে তাহলে আপনি ট্রান্সফার করতে পারবেন বৈধ বিষয় অনেক ক্ষেত্রে ভাইদের কাছে আমরা শুনেছি যারা এখানে রয়েছেন তারা বলার চেষ্টা করেছেন এখানে তো ওই ধরনের গরিব মিষ্কিন নাই হ্যাঁ গরিব মিসকিন আছে তারা আমাদের কাছ থেকে জাকাতুল ফিতের নেই অনেক সময় জ্যাকাতুল ফিতের নিয়ে বিক্রিও করে দেয় আর ওই বিক্রি গিয়ে জেকাতুল ফিতের আবারও বিক্রি হয় আমরা দেখে শুনে তাদেরকে দিতে চাচ্ছি না যেহেতু তারা বিক্রি করে দেন এই এই প্রশ্নের উত্তর হবে যে জাকাতুল ফিত দেওয়াটি আপনার দায়িত্ব ইমানি দায়িত্ব হলো দেওয়া আর আপনি যাদেরকে গরিব হিসেবে জানেন তাদেরকে আপনি দেবেন আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে নিয়ে বিক্রি করে দেবেন না কাউকে গিফট দেবেন নাকি নিজে খাবেন এটি তার বিষয় একান্ত তার বিষয় বরং জাকাতুল ফিতের যেহেতু দ্রব্য দিয়ে দিতে হয় আমরা একটু পরে আলোচনা করবো বিধায় আমি দ্রব্য দিয়েছি সব তো খাদ্যদ্রব্য তথা চাল চাল তো সব ব্যবহারযোগ্য নয় সব তো ব্যবহার করতেই পারবে না তাকে বিক্রি করতে হবে আনুষাঙ্গিক যে তার খরচা খরচ রয়েছে সেগুলোর জন্য তার প্রয়োজন পড়বে টাকার এই জন্য যদি জাকাতুল ফিতের নিয়ে কারোর কাছে বিক্রি করে দেয় এত কোনো সমস্যা নাই এটি সমস্যা নাই বরং আমাকে জাকাতুল ফিতের আদা করতে হবে ওই ব্যক্তিদের কাছে যারা গরিব এবং মিসকিন এই ক্ষেত্রে আরো ভুল হয়ে থাকে যেটা আমরা উল্লেখ করেছি যে দেশে পাঠানোর ক্ষেত্রে তাহলে এই বিষয়টি দেশে পাঠানোর ক্ষেত্রে আর একটু খেয়াল করতে হবে আমাদের ঈদের আগেও যেন হয় আমাদের ঈদের পরে নয় কেননা এমনি আব্বাস তালের মধ্যে বর্ণনা এসেছে যে ব্যক্তি মান কবলা সরা যারা নামাজের পূর্বে আদা করলো ফাহিয়া জাকা তুমা জকা তুমা এটি হচ্ছে গৃহীত জাকা এটি কবুল হবে তবে নামাজের পরে যদি হয় সাধারণ দান হবে সেটি জাকাত হবে না এই জন্য এই বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে দেশে যদি পাঠায় তাহলে আমাদের ঈদের পূর্বে সেটি বিতরণ করতে হবে বিতরণ করার ক্ষেত্রে যে দিকগুলি আমাদের দেখা উচিত সেটি হচ্ছে আমরা খাদ্য খাদ্যদ্রব্য দিয়ে দেব কেননা এই মর্মে যথেষ্ট একটা হাদিসও যেগুলো আমরা হাদিস পাঠ করেছি সেখানেও এক স পরিমাপ

খাদ্যদ্রব্য থেকে জাকাতুল ফিতির আদা করেছি এক সা দিয়েছি এক সা এক সা হলো বর্তমান মাপ অনুযায়ী কেজির যদি হয় তাহলে আড়াই কেজি কিলো হিসাবে যদি বেশি হবে কেননা কিলো একটু কম কেজির মাপ একটু বেশি আড়াই কেজি যদি একটু বেশিও হয়ে যায় এত কোনো সমস্যা নাই তাহলে খাদ্যদ্রব্য থেকে দিতে হবে তিনি বলেছেন যে সে সময় আমাদের খাদ্যদ্রব্য ছিল ও কেনা তো আমানা তিনি বলেছেন সে সময় আমাদের খাদ্যদ্রব্য ছিল আমরা খেতাম সেটি আমরা জব খেতাম কিশমিশ খেতাম পনির খেতাম খেজুর খেতাম এগুলো থেকে আমরা জাকাতুল ফিতির আদা করতাম খাদ্যদ্রব্য থেকে অনেক সময় ভাইদের কাছ থেকে আমরা শুনেছি তারা বলার চেষ্টা করেন যে আমরা যদি খাদ্যদ্রব্য দেই তাহলে তো অনেক মিসকিনরা নিতে চায় না যারা নিতে চায় তাদেরকে দিতে হবে দ্বিতীয়ত অনেকে বলার চেষ্টা করেন যে খাদ্যদ্রব্যর চেয়ে টাকাটি দিলে বেশি ভালো হয় তাহলে তারা খরচ করতে তাদের সহজ হয় সুবিধা হয় এই ক্ষেত্রে আমরা বলবো যে এটি আপনার চিন্তা তবে যিনি শরীয় দাতা আল্লাহ এবং আল্লাহ রসুল যেহেতু দিন পেয়েছি হয় কোরআন এবং সুন্না থেকে কোরআন এবং সুন্নার আমাকে অনুসরণ করতে হবে সে সময়ও কিন্তু অর্থ সম্পদ ছিল দিনার দিরহাম ছিল প্রচলন ছিল দিনার অথবা দিরহাম থেকে করতে বলেননি বরং মাপ যন্ত্র তিনি মাপযন্ত্রকে নির্ধারণ করে দিয়েছেন এক একশ পরিমাপ এক খাদ্য দেবে তাহলে এক পরিমাপ তখন তখন যেহেতু টাকা পয়সাও ছিল আর পরিমাপও ছিল কেজি ছিল আমরা ইটি ইতিপূর্বে আমাদের বিশেষ করে বাপদাদারা তারা ওই মেপেছেন আমাদের এলাকাতে কাঠা বলে যাতে মাপ এক কেজি তো সে যন্ত্র ছিল আগের সময় যন্ত্র ছিল তাহলে টাকা পয়সাও ছিল যন্ত্র ছিল আল্লাহ নবী তিনি টাকা পয়সার কথা তিনি বলেননি বিদায় সুন্নত হলো সুন্নত হলো খাদ্য দ্রব্য দিয়ে দেওয়া টাকা পয়সা দিয়ে নয় যদিও আদায়ের ক্ষেত্রে সেটি আদায় হবে তবে সুন্নত হবে না যেহেতু আমাদের লক্ষ্য উদ্দেশ্য অধিক হবে এবং নবী সাল্লি সাল্লামের সুন্নতের একতেদা করা এজন্য আমাদের সব সময় খেয়াল করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তিনি যাকাতুল ফিতির আদা করেছেন সেইভাবে আমাদের যাকাতুল ফিতর আদা করতে হবে কেননা কেউ কেউ বলেছেন ওয়ালা ইয়াজুজু ইখরাজুল তেইমা ইন দা জামহুর আহলিল ইলম বিশেষ করে ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন অধিকাংশ ওলামাগণ বলেছেন কেউ যদি টাকা দিয়ে যাকাতুল ফিতর আদা করায় তাহলে এটি বৈধ হবে না তাহলে বৈধ নিয়ে কথা বলেছেন যদিও কেউ কেউ শিথিলতার সাথে বলেছেন যে সেটি আদায় হয়ে যাবে আদায় হয়ে যাবে কেউ কেউ বলেছে বৈধ হবে না এই জন্য বিষয়টি আপনাকে জানতে হবে যে টাকা দিয়ে জ্যাকাতুল ফিতিরা আদা করা এটি কিন্তু সঠিক নয় আমরা অর্থ দিয়ে জ্যাকাতুল আদা করব। এটি সঠিক হবে না বরং জ্যাকাতুল ফিতিরা আদা খাদ্য দ্রব্য দিয়ে যে যে খাদ্য গ্রহণ করি যে প্রকার খাদ্য গ্রহণ করি কেউ যদি কম কম রেটের চাল খান তাহলে যে চাল থেকে তিনি যে চাল তিনি খাদ্য গ্রহণ করেন সে চাল থেকে দেবেন কেউ যদি রুটি খান তাহলে ওই আটা থেকে তিনি দেবেন কেউ যদি ভালো ভালো দামের অধিক দামে চাল খান কিলোতে এখানে ছয় রিয়াল সাত রিয়াল যদি এমন হয় তাহলে ওই ধরনের তাকে চাল দিয়ে জাকাতুর ফিতির আদা করতে হবে নিম্নমানের যেন না হয় এটিও খেয়াল করতে হবে কেননা সবসময় যে জিনিসটা নিজের জন্য পছন্দ করবো সেটি আল্লাহর পথে ব্যয় করার ব্যয় করাতেও আমরা পছন্দ করবো এই জন্য শেষে আমরা আলোচনা করব আমরা এবং মাদ্রাসাতে দিতে পারবো কিনা এখানে আমরা কিছু ভাইদেরকে দেখেছি যারা জাকাতুল ফিতির কালেক্ট করেন এবং মাদ্রাসাতে দেন মসজিদে দেন সম্মিত ভাই আপনাকে খেয়াল করতে হবে যেহেতু এ মর্মে যথেষ্ট বর্ণনা এসেছে তোমাত এটি মিসকিনদের খাদ্য হিসেবে গৃহীত হবে এই জন্য আমাদের দুটি মত রয়েছে প্রথম মত হল জাকাতুল আমরা তাদেরকে দেব যাদেরকে জাকাত দেব জাকাত কাদেরকে দেওয়া হয় আটটি খাতে জাকাত দেওয়া হয় গরিব মিসকিন পথচারী যারা নব যারা অমুসলিম ইসলামের দিকে ঝুঁকেছে যারা জাকাতুল জাকাতুল ফিতের জাকাত উত্তোলনের কাজে নিয়োজিত রয়েছেন অনুরূপভাবে ভাবে ফি সাবিল্লা ঋণগ্রস্ত এদেরকে জাকাত দিতে হয় কেউ কেউ বলেছেন যে এই আট প্রকার খাতে জাকাতুল ফিতর আদা করা যেতে পারে এটি একটি মত দ্বিতীয় মত হলো এটি একটি খাত রয়েছে সেটি হলো গরিব মিসকিন দুটি আপনি বলতে পারেন গরিব মিসকিন একই কথা তাহলে একটি খাত রয়েছে সেটি হলো গরিব মিসকিনকে আমরা দেব এবং এই দ্বিতীয় মতটি হলো সঠিক কেননা হাদিসে উল্লেখ রয়েছে তো মাতাল্লিল মাসাকিন এটি মিসকিনদের খাদ্য হিসেবে ব্যবহৃত হবে যেহেতু মিসকিনদের খাদ্য হিসেবে ব্যবহৃত হবে স্পষ্ট অতএব আমরা এটি মিসকিনদের খাদ্য হিসেবে দেব আট প্রকার ব্যক্তিদেরকে নয় এজন্য মসজিদ মাদ্রাসা এই ক্ষেত্রে জাকাতুল না দেওয়া যারা মসজিদের মসজিদের কাজে জাকাতুল ফিদের আদা করেন এটি বড় ধরনের অন্যায় এটি অন্যায় কেননা মসজিদ তৈরি হবে ভালো টাকা দিয়ে স্বাভাবিক দান দিয়ে জাকাতের টাকা দিয়ে নয় এরপরে জাকাতুল ফেদের যেখানে স্পষ্ট রয়েছে গরিবের খাদ্য হবে গরিবের হক নষ্ট করে মসজিদ তৈরি করা এটি ঠিক হবে না এমনকি মাদ্রাসা তৈরি করা এটিও ঠিক হবে না যারা জাকাতুল ফেদের মাদ্রাসাতে দান করেন এটিও ঠিক হবে না এক ক্ষেত্রে মাদ্রাসাতে দেওয়া যেতে পারে যদি ওই মাদ্রাসাতে গরিব এবং মিসকিনরা লেখাপড়া যদি করে যাদের অর্থ সম্পদ নাই লিল্লা বোর্ডিংয়ে আছেন এবং ওই ক্ষেত্রে গরিব মিসকিনের খাদ্য হিসেবে জাকাতুল ফিতিরটা ব্যবহার করা হবে আপনি যে জাকাতুল ফিতির নেবেন ঈদের আগে এবং ঈদের আগেই ব্যবহার করা হবে ঈদের পরে নয় আবারও খেয়াল করতে হবে যদি কেউ কোনো মাদ্রাসার দায়িত্বশীল তারা জাকাতুল ফিতির নেন ঈদের আগে এবং এটি খরচ করেন ঈদের পরে এটিও ঠিক হবে না কেননা যেহেতু বর্ণনা এসেছে মান আদা কবলা সলা যারা এটিকে আদা করলো নামাজের আগে তাহলে নামাজের আগে অন্তত ঈদের আগে সেটিকে আদা করতে হবে এবং ঈদের আগে সেটিকে ঈদ পর্যন্ত খেতে হবে হ্যাঁ যদি গরিব মিস্কিনরা নিয়ে সেটিকে তারা তাদের মতো ব্যবহার করে তাদের মতো করে ব্যবহার সেটি ভিন্ন দিক কিন্তু মাদ্রাসার জন্য স্টক জমানো এটি ঠিক হবে না গরিব মিসকিনদের খাদ্য হিসেবে যেন ব্যবহার হয় এই বিষয়টি আমাদের বিশেষভাবে খেয়াল করতে হবে আমরা কতদিন আগে থেকে দিতে পারবো এটা আরেকটি আলা এই ক্ষেত্রে এমনি ওমার থেকে একটি বর্ণনা এসেছে মুসাননাবি আবি শাহবাতে তিনি বর্ণনা করেছেন ইদা জালাসামাই জাকাত আল ফিদরে বি ইয়াওমিন আও ইয়াউমাইনে ওয়ালায়ার অ বিদারিকা বা কেউ যদি জাকাতল ফিদিরে আদা করে একদিন অথবা দুই দিন আগে তাহলে এতে বড় ধরনের সমস্যা নাই ঠিক আছে কেননা নামাজের আগে আদা করতে হবে তো কত আগে আমরা আদা করতে পারবো এক থেকে দুই দিন আগে এক থেকে দুই দিন আগে আরও বেশি আগে এক সপ্তাহ না এটি ঠিক হবে না এটিও ঠিক হবে না এই আমরা চেষ্টা করব এক থেকে দুই দিন আগে খাদ্য দ্রব্য জাকাতুল ফিতিন হিসেবে আমরা আড়াই কেজি আড়াই কেজি চাল অথবা যে 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 জিনিস খায় একটু যদি বেশিও দিয়ে এতে সমস্যা নাই আমরা এটি আলোচনা করেছি এই জন্য নামাজের আগে আমাদেরকে সেটি আদায় করতে হবে আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুফানা তাআলা আমাদের সিয়ামগুলোকে কবুল করে নেন গিয়ামগুলোকে কবুল করে নেন এবং জাকাতুল ফিতের যে জন্য ল সুমন্ত্রা নির্ধারণ করেছেন এর মাধ্যমে আমাদের পরিপূর্ণ সব লাভের সুযোগ করে দেন অসুলতা আলা নিবিনা মহাম্মদ ওয়ালা আলিহি ও শফি ওসাল্লাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকিয়াত